সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই ভালো সংবাদ আসতে চলেছে। অভিনেত্রী নুসরাত জাহান এবার এমন মন্তব্যই করলেন সকল নেটিজেনদেরকে। তবে কেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরাত জাহান মা হতে চলেছেন, এ কথা কারোর অজানা নয়। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে এই প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করবেন নুসরাত জাহান, এমনটাই জানিয়েছেন নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈন। আর এর মধ্যেই নতুন নতুন পোস্টে দেখা যাচ্ছে নুসরাত জাহানকে। আজ বিকেলেও অভিনেত্রী নুসরাত জাহানকে গাড়ি থেকে একটি নতুন রিল শেয়ার করতে দেখা গিয়েছে, যেখানে নুসরাত জাহানকে ফ্রেশ লুকে দেখা গেল, কালো রঙের ওড়না পরে রয়েছে। সেখানেই লিখে রয়েছে যে সবাই ভালো থাকুন, অবশ্যই খুব দ্রুত ভালো সংবাদ আসতে চলেছে। তবে কি নুসরাত জাহান তার সন্তান হওয়ার খবরটি ভালো বলে সকলকে দিতে চেয়েছেন, না তার নতুন ছবি নিয়ে কিছু বলতে চেয়েছেন? অনেকের মন্তব্য যে হয়তোবা নুসরাত জাহানের নতুন ছবি আসতে চলেছে, কারণ তিনি তো এখন বর্তমানে শ্যুট করছেন, এই নিয়েও সুসংবাদ হতে পারে। আবার অনেকের মতামত, না এটা বাচ্চা হওয়ার সুখবরই দিয়েছেন অভিনেত্রী। তবে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।